স্বাগত দর্শক বন্ধু প্রথমেই বলি যে এই চ্যানেলে যে সমস্ত খবর সেগুলো মূলত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে তৈরি করা তাই যদি ছাত্র ছাত্রছাত্রীর কোনো গার্জেন বা কোনো বয়স্ক ব্যক্তি এই খবরটি শুনছেন বা ভিডিওটি দেখছেন তাহলে তুমি বলে সম্বোধন করার জন্য আশা করি কিছু মনে করবেন না সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ যে ইপিউরিডে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আজকের যে খবর বা আজকের যে ভিডিও তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আলোচনা করব। যেগুলো মূলত ছাত্রছাত্রী বা বিদ্যালয় বা শিক্ষা জগতের সঙ্গে সম্পর্কযুক্ত তো প্রথমেই দেখো বন্ধুরা তোমরা গতকালকে অনেকেই খবর দেখেছ বা অনেকেই এরকম ভিডিও দেখেছ যে পরীক্ষা ছাড়াই দশম ও একাদশ শ্রেণীর সব পড়ুয়া এরকম দেখেছ আবার অনেকে এরকম ভিডিওর লিংক নিশ্চয় পেয়েছ যেখানে এরকম খবরটা বলা হয়েছে যে পরীক্ষা ছাড়াই দশম শ্রেণীর সব পড়ুয়া পাস এমনকি অনেকে আমাকে সেই ভিডিওর লিংক বা ছবি পাঠিয়ে আমার কাছে জানতে চেয়েছ যে সেটা সঠিক কিনা কিন্তু সেই মুহূর্তে আমার কাছে কোনো খবর না থাকায় তোমাদেরকে নির্দিষ্ট করে কিছু বলতে পারিনি কিন্তু এটুকু তোমাদের জানিয়েছি যে এরকম ঘোষণা এখনো পর্যন্ত কিছু হয়নি তো আজকে সেই সন্দেহ অর্থাৎ তোমাদের যে জিজ্ঞাসা যে পরীক্ষা ছাড়াই দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদেরকে পাশ করানো হলো সেটা ঠিক কিনা তো সে প্রসঙ্গে দেখো কালকের যে খবর তোমরা দেখেছ সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের তো আজকের সেই খবর যে সংবাদপত্রে বেরিয়েছে এবং তাতে হেডলাইন এরকমই দেওয়া আছে পরীক্ষা ছাড়াই দশম একাদশ শ্রেণীর সপূর্বা পাস ঘোষণা তামিলনাড়ু সরকারের করোনা আতঙ্কে দেশজুড়ে বন্ধ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাস কী করে শেষ হবে চিন্তায় ঘুম হচ্ছে না পড়ুয়া অভিভাবকদের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তো আবার আগামী শিক্ষাবর্ষে সিলেবাসের বোঝা কমানোর কথা ভাবছেন তার উপর বাংলায় সে কবে থেকে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নিয়ে জট চলছে পরীক্ষার দিন ঘোষণা করেও পিছিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী কিন্তু এসবের ধার ধারেননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্যের দশম একাদশ পড়ুয়াদের পরীক্ষায় ছাড়াই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যা নিয়ে তামিলনাড়ুতে হইচই লকডাউনের জেরে এতদিন দক্ষিণের এই রাজ্যে স্থগিত ছিল দশম ও একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু দেশের তালা খুললেও স্কুল কলেজের গেট এখনও খুলতে নারাজ মুখ্যমন্ত্রী এডা পাডি কে পালানির স্বামী মঙ্গলবার তিনি সাব জানিয়ে দিয়েছেন কোন পরীক্ষা হবে না দশম একাদশ শ্রেণীর সব পড়ুয়া উত্তীর্ণ কিন্তু কোন ভিত্তিতে নম্বর হবে তাদের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্কুলের ত্রৈমাসিক মাসিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে আশি শতাংশ নম্বর বাকি কুড়ি শতাংশ দেওয়া হবে স্কুল বন্ধ হওয়ার দিন পর্যন্ত স্কুলে হাজিরার উপর তবে নম্বর প্রদানের এই পদ্ধতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা এভাবে পাস করিয়ে দিলে মেধার কি সঠিক মূল্যায়ন হবে প্রশ্ন তুলেছেন অনেকে তবে দশম একাদশ শ্রেণী নিয়ে সিদ্ধান্ত হলেও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার শীঘ্রই এ বিষয়ে নির্দেশিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো তোমরা নিশ্চয়ই এই খবর থেকে বুঝতে পারলে যে কালকে যে খবর তোমরা জানতে চেয়েছিলে বা যে লিঙ্ক শেয়ার করেছিলে আমাকে তো সেই খবর ভুয়ো সেটা বলবো না তবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য নয় তামিলনাড়ু রাজ্যের জন্য এছাড়াও দেখো যে আরও যে খবর আজকে সামনে এসেছে যে তোমরা জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সিবিএসি আইসিএসসি বোর্ডের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের অভিভাবকদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি কেস করা হয়েছে যাতে করে এটাই আবেদন করা হয়েছে যে এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতে বিদ্যালয়ের পঠন পঠন শুরু না করা হয় তো সেই একই বিষয়ে কলকাতা অর্থাৎ আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হাইকোর্টেও একজন অভিভাবকের তরফ থেকে হাইকোর্টে কেস করা হয়েছে তো এবং সেখানে আবেদন করা হয়েছে যার এই শিরোনামে খবর বেরিয়েছে যে শিশুরা স্কুলে নয় আবেদন আদালতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারো বছরের কম বয়সী পড়ুয়াদের স্কুলে না পাঠানোর আবেদন করে মামলা হল হাইকোর্টে বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের হওয়া মামলাটি ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলায় রাজ্য কেন্দ্রসহ অন্য সব পক্ষকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত সম্ভবত আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে আইনজীবীদের তিনটি সংগঠন ফিজিক্যাল হিয়ারিংয়ে অংশ না নেওয়ায় মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিউ একজন মা হিসেবে রেওয়াল নিজেই এই মামলা করেছেন তার বক্তব্য বারো বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের অনেক রকম টিকা চলে তাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা তুলনায় কম এখন করোনা সংক্রমণ বাড়ছে আগামী কয়েক মাস এর প্রভাব থাকবে এই অবস্থায় যতদিন না দেশ করোনা মুক্ত হচ্ছে ততদিন এই বয়সের পড়ুয়াদের স্কুলে না পাঠানোর ব্যাপারে হস্তক্ষেপ করুক আদালত এদিন শুনানি হয়নি তবে আগামী দিনে কোনো পক্ষ হাজির না হলেও মামলাটির গুরুত্ব বুঝে তা শুনতে পারে ডিভিশন বেঞ্চ লকডাউনের মধ্যে ধর্মীয় স্থান সহ বড়ো ভিড় যেসব জায়গায় হয় তেমন জায়গাগুলি খোলার ব্যাপারে কেন্দ্রে ও রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছে তা বাতিল করার জন্য ওই মামলায় আবেদন করা হয়েছে তাহলে বন্ধুরা এই খবরের পরিপ্রেক্ষিতে তোমাদের বলবো যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বিভিন্ন ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন আছি বা ছাত্রছাত্রী তাদের মা বাবা সকলের চিন্তায় আছে যে কিভাবে কি হবে পরীক্ষা কবে হবে সিলেবাস কবে শেষ হবে বা সিলেবাস যদি শেষ না হয় তাহলে ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরাই বা পরীক্ষাতে পাশ করবে কি করে বা এই বছরে শিক্ষা দীক্ষায় বা কি হবে তো সমস্ত কিছুই যেহেতু এখন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার সকলে চিন্তা চিন্তাভাবনা করছেন তার পাশাপাশি যেমনটা আমরা দেখলাম যে হাইকোর্টে কেস করা হয়েছে বা আবেদন করা হয়েছে যাতে বিদ্যালয় না খোলা হয় তো আমরা ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখবো যে কখন কি হয় না হয় সে অনুসারে এর পাশাপাশি আরও একটি খবর যেটা সামনে এসেছে যে কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আতঙ্কে রাজ্যের শিক্ষামহল তো আমরা জানি যে এর আগে মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও এটা এরকমটাও আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে যাতে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের সাথে বিভিন্ন রকম মিটিং বা আবেদন করে এরকমটা বলা হয়েছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বা যাবতীয় কিছু নিয়ম নীতি মেনে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তো যে খবর সামনে এসেছে তাতে যেমনটা বললাম যে কোয়ারেন্টাইন কেন্দ্রগুলি অর্থাৎ যেখানে করোনা আক্রান্ত বা সন্দেহ করা হচ্ছে যে তাদের হতে পারে সেই সব ব্যক্তিদেরকে যে সমস্ত কেন্দ্রগুলিতে রাখা হয়েছে অর্থাৎ সাধারণত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেই স্কুল হোক কলেজ হোক বা কোনো অফিস কাছারি সেসব জায়গাগুলোতে জায়গাগুলোতেই কোয়ারেন্টাইন কেন্দ্র করা হয়েছে তো সেখানেও বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এবং এতে বিস্ময় প্রকাশ করা হয়েছে আতঙ্কে রাজ্যের শিক্ষামহল তো এই প্রসঙ্গে বিস্তারিত কি বলছে আমরা দেখবো এক্ষেত্রে বলছে যে রাজ্যের অগুনতি স্কুলে চলছে কোয়ারেন্টাইন সেন্টার তার একটি বড় অংশে আগামী মাসে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে পরীক্ষা না দিলে পিছিয়ে যেতে হবে এক বছর দুয়ে টানা পরে আতঙ্কে অভিভাবক ও পড়ুয়ারা মহলের বক্তব্য কোয়ারেন্টাইন কেন্দ্র হওয়া স্কুলে পরীক্ষা নেওয়ার অর্থ ছাত্রছাত্রীদের বিপদে ফেলা বৃহস্পতিবার পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন পরীক্ষা কেন্দ্রের তালিকা ঘোষণা করেননি স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন পুরোনো কেন্দ্রে স্থগিত থাকা তিন দিনের পরীক্ষা নেওয়া হবে রাজ্য সরকারের নির্দেশ পরিবর্তিত পরীক্ষার দিনগুলিতে নিয়মবিধি মেনে কাজ করতে হবে পরীক্ষার্থীদের মধ্যে দূরত্ব থাকতে হবে অন্তত তিন ফুট শিক্ষক সংগঠন বিজিটিএর এর সাধারণ সম্পাদক সৌরেন ভট্টাচার্যের বক্তব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থায় পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ সোনার পাথর বাটির মতো কারণ পরীক্ষা কেন্দ্রে দুটি বেঞ্চের মধ্যে তফাৎ দুই ইঞ্চিও থাকে না কোয়ারেন্টাইন সেন্টারগুলিকে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র করা উচিত নয় তা করলে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে নদিয়ার সাহেবনগর হাই স্কুল জলপাইগুড়ি দেবীঝোরা হাইস্কুল কোচবিহারের চিলকা চিলাখানা হাই স্কুল বর্ধমানের কাটোয়া ভারতী ভবন দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কুসুম হাইস্কুল পশ্চিম মেদিনীপুরের নছিপুর আদিবাসী হাই স্কুল প্রভৃতি অগন্তি স্কুলে চলছে কোয়ারেন্টাইন সেন্টার প্রতিষ্ঠানগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে করোনা সতর্কতার জেরে তেইশ পঁচিশ ও সাতাশ মার্চের পরীক্ষা স্থগিত হয়েছিল ঘোষণা করা হয়েছিল উনত্রিশে জুন দুই ও ছয় জুলাই স্থগিত থাকা পনেরো বিষয়ের পরীক্ষা হবে সেই ঘোষণা ছিল বর্ধিত লকডাউনের আগে পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান উনত্রিশে জুন পরীক্ষা হবে না উচ্চ মাধ্যমিকের নতুন তিনটে দিন হল দুই ছয় ও আটই জুলাই শিক্ষক সংগঠনগুলির বক্তব্য রাজ্যে এখনও স্বাভাবিক হয়নি গণপরিবহন চলছে না ট্রেন বাস অটো চললেও তার সংখ্যায় কম এই পরিস্থিতিতে কি করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে যাবেন এসটিএ টি এর তরফে সালদার বলেন আমি ডায়মন্ড হারবারের হাই স্কুলের শিক্ষক এখানে কোয়ারেন্টাইন সেন্টার চলছে পরীক্ষাও নেওয়া হবে প্রশাসন বলছে আঠাশে জুনের পরে পরিযায়ী শ্রমিকদের রাখা হবে না দুদিনের মধ্যে যথোপযুক্ত স্যানিটাইজেশন হবে কিনা তা অনিশ্চিত পরিবহন নিয়ে তার পরামর্শ স্পেশাল বাস চালু করলে সমস্যা কিছুটা কমবে আগে একাদশ ও দ্বাদশের পরীক্ষা একই দিনে হতো সকাল দশটায় শুরু হতো পরীক্ষা উচ্চ মাধ্যমিকে এখন শুধুমাত্র একাদশের পরীক্ষা নেওয়া হয় সকাল দশটার বদলে দুপুর বারোটায় পরীক্ষা শুরু হোক এই প্রস্তাব দিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠিও পাঠিয়েছে এস তো বন্ধুরা এস হচ্ছে শিক্ষকদেরই একটি সংগঠন এছাড়াও এ খবরেই বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস আগে জানিয়েছেন সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে দোসরা জুলাই হবে এডুকেশন ফিজিক্স নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছয় জুলাই হবে সংস্কৃত কেমিস্ট্রি ইকোনমিক্স জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান পার্সিয়ান অ্যারাবিক এবং ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষা আটই জুলাই নেওয়া হবে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা শিক্ষামন্ত্রীর ঘোষণার কোনো পরীক্ষা কেন্দ্রে আশি থেকে একশো জনের বেশি পরীক্ষা দিতে পারবে না প্রত্যেক ছাত্রছাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে হবে সবাইকে এই নির্দেশ মানা কার্যত অসম্ভব বলে মনে করেন সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু তিনি বলেন ভেনু না বাড়ালে কোনোভাবেই পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সৌগতবাবু উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক এটি পরীক্ষার মেন ভেনু হুগলি জেলা প্রশাসন জানিয়েছে এই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হতে পারে স্বগতবাবুর বক্তব্য উত্তরপাড়ার এই মেন এর অধীনে আছে অন্য পাঁচটি স্কুল কোয়ারেন্টাইন সেন্টার হলে এখানে যারা পরীক্ষা দেবে শুধু তারাই নয় ভাইরাস সরানোর আশঙ্কা থাকছে অন্য স্কুলগুলিতেও শিক্ষকদের একটি অংশ মনে করছে ফের পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক তবে এসবের মাঝেও বেশ কিছু স্কুল স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু করেছে পূর্ব মেদিনীপুরের হেরিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীলেন্দু বাগ জানিয়েছেন আমাদের স্কুলে কোয়ারেন্টাইন কেন্দ্র হয়েছে তবে পনেরোই জুনের মধ্যে খালি করে গোটা স্কুল স্যানিটাইজ করা হবে তাহলে এখানে যে খবর সেটাতে দেখা গেল যে বিভিন্ন যে কোয়ারেন্টাইন সেন্টার আছে সেখানটাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এরকমটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে বা এরকমটা খবর সামনে এসেছে এখনও যদিও কোনো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়নি বা কোনো মন্ত্রীর তরফ থেকেও কিছু বিবৃতি সামনে আসেনি তো বহুল প্রচলিত একটি প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রে আজকের এই খবর বেরিয়েছে এছাড়াও আমরা আরও কিছু খবর আজকের এই ক্ষেত্রে জেনে নেব এর আগের একটি ভিডিওতে আমি এরকমটা বলেছিলাম যে বা খবর যেমনটা বেরিয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলোর তরফে আবেদন করেছিলেন যে যাতে অতিরিক্ত ফি না নেওয়া হয় তো সেই পরিপ্রেক্ষিতে আবারও একটি খবর আজকের যে সংবাদপত্র তাতে বেরিয়েছে তাতে ছিল নাম এরকম যে অতিরিক্ত ফি নয় বেসরকারি স্কুলে বেসরকারি স্কুলের ফি নিয়ে ফের সরব হলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার তিনি বলেন মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন কোনো বেসরকারি স্কুল বাড়তি ফি নিতে পারবে না উনি যেটা বলেছেন সেটা আমাদের নির্দেশ বলে ধরে নিতে হবে স্কুল শিক্ষা দপ্তর এর আগে এ ব্যাপারে একাধিকবার বিজ্ঞপ্তি জারি করেছে বহু স্কুল সেই নির্দেশিকা মেনেছে আবার অনেকে মানেনি কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার জন্য সব বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করছি ধর্মতলার মেট্রো সিনেমা হলের সামনে এদিন ইউনাইটেড গার্জিয়ানস ফোরাম জমায়েতে মিছিল করে রাজভবনের সামনে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু সংগঠনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য জানান পুলিশ চৌরঙ্গীর মোড়ে মিছিল আটকায় সেখানে সবার পর তিনজনের প্রতিনিধি সদস্যকে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে করোনা সংক্রান্ত বিধিনিষেধের জন্য রাজ্যপাল তাদের সঙ্গে দেখা না করলেও তার অফিস দাবি সনদ জমা নিয়েছে শিক্ষামন্ত্রী এদিন জানান পরিষেবা দেওয়া না হলেও কোনো খাতে ফি নেওয়া হচ্ছে বলে কারো অভিযোগ থাকলে তারা শিক্ষা দপ্তরে তা জানাতে পারেন যদিও সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এক বছর বার্ষিক ফি নেওয়া যাবে না তো বন্ধুরা এটা ছিল বেসরকারি স্কুলের যে ফি সংক্রান্ত বিষয় নিয়ে গত বেশ এক মাসেরও বেশি সময় ধরে যে অভিভাবকদের তরফ থেকে যে প্রতিবাদ চলছে যে স্কুল বন্ধ থাকলেও কেন সেই যে সমস্ত কাজগুলো স্কুলে এখন চলছে না তারও টাকা পয়সা কেন নেওয়া হবে সেই সংক্রান্ত খবর আজকের খবরের কাগজে যেমন বেরিয়েছে সেরকমটা জানালাম এছাড়াও আরেকটি খবর যেটা পেপারে বেরিয়েছে এবং আমাদের সকলের জন্য ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খবরটি হচ্ছে এরকম যে সংরক্ষণ মৌলিক অধিকার নয় কোর্ট সংরক্ষণ কোনো মৌলিক অধিকার নয় বলে জানালো সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর মেডিকেল কলেজগুলিতে কোটার জন্য আবেদন জানিয়ে করা এক মামলায় সুপ্রিম কোর্ট এই কথা জানিয়েছে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জানায় সরকারি চাকরিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় তামিলনাড়ুর ও বিসি পড়ুয়াদের জন্য সিপিআই ও ডিএমকে নেতাদের করা ওই আবেদনে বলা হয় সে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে তাদের জন্য আসন সংরক্ষিত না রেখে তাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে কিন্তু বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেন জানায় আইন বলছে সংরক্ষণ মৌলিক অধিকারের মধ্যেই পড়ে না তাই কোটার সুবিধা না পেলে মৌলিক অধিকার ভঙ্গ বলা যাবে না এই যে এই খবর সে খবরটি হচ্ছে যে তামিলনাড়ু রাজ্যের যেমনটা খবরে বললাম এবং তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি বলেছে না বলেছে সেই খবর আজকের আমাদের রাজ্যে প্রকাশিত একটি সংবাদপত্রে সে খবরটি বেরিয়েছে এর পাশাপাশি আমরা আরও যে একটি খবর দেখে নেব সেটা হচ্ছে লকডাউনের ফলে অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন খাবার জোগাড়ের টাকা নেই অনেকের হাতে পেটে যাদের অন্ন জুটছে না তাদের পক্ষে মাস্ক স্যানিটাইজার কেনাও দুষ্কর তাই তাদের কথা ভেবে মানবিক রাজ্য সরকার বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন করোনা সংক্রমণ ঠেকাতে এবার থেকে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হবে সাবান এবং মাস্ক বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একে করোনা এবং তার পাশাপাশি আমফানের জোড়া ধাক্কায় বাংলা যে ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে কথাই তুলে ধরেন তিনি তবে এই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই নেতৃত্ব দিয়ে বাংলার পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন বলে তার দাবি এরপরে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের মাস্ক এবং সাবানও দেওয়া হবে আজকে যে সমস্ত খবরগুলি তোমাদের উদ্দেশ্যে জানালাম তার মধ্যে সব থেকে যেটা আমার মনে হয় তোমাদেরকে ভাবাচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যে খবর দেখেছিলে বা জেনেছিলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বাড়ির কাছাকাছি কোনো স্কুলে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে তাহলে কি সেই সুযোগ থেকে তোমরা বঞ্চিত হবে বা কিছু তো দেখো যে এই খবর পেপারে যেমন বেরিয়েছে সেটা। অনুসারে তোমাদের জানালাম এখনও নির্দিষ্ট করে কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি কিছুই সংসদের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কিছুই বের হয়নি তাই তোমাদের কাছে বলবো যে তোমরা অযথা চিন্তা না করে নিজেদের পড়া চালিয়ে যাও যখন যা নির্দেশিকা বের হবে সেরকম অনুসারে খবর তোমাদেরকে সরবরাহ করা হবে এছাড়াও বন্ধুরা তোমরা একটি খবরে নিশ্চয়ই লক্ষ্য করলে যে এখানে বলা হয়েছে যে কার কোথায় নতুন ভেনু অনুসারে সেন্টার পড়বে তার লিস্ট এখনও তৈরি হয়নি এবং এ প্রসঙ্গে তোমাদের আমি বলতে চাইব যে তোমরা গত কয়েকদিন থেকে নিশ্চয় একশো পঁচাশি পাতার একটি পিডিএফ ফোল্ডার হাতে পেয়েছ বা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছ যাতে বিভিন্ন স্কুল এবং তাদের যে পরীক্ষার সেন্টার কোথায় আছে না আছে সেই তালিকা দেওয়া আছে তো সেই তালিকা সম্পূর্ণই মিথ্যা অর্থাৎ নতুন যে ভেনু বা নতুন যে সেন্টারে পরীক্ষা যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হবে সেই তালিকা কিন্তু নতুন নয় এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে অর্থাৎ কোন বিদ্যালয়ের কোথায় সেন্টার হবে সেই সংক্রান্ত যে তালিকা সেই তালিকায় এই একশো পঁচাশি পাতার পিডিএফ ফোল্ডারে ঘুরে বেড়াচ্ছে তাই অযথা কেউ শঙ্কিত হবে না বা চিন্তা করবে না এরই পাশাপাশি আরও বলবো যে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে খবর যে সবাইকে পাশ করে দেওয়া হলো এছাড়াও এখন দেখবে যে এরকম বিভিন্ন জন্যে বিভিন্ন রকম ভুলভাল পোস্ট করে মজা করার চেষ্টা করে তো তোমরা কেউই অযথা কোনো খবর দেখে তোমাদের জন্য ভালো মনে হলেও আনন্দিত হবে না বা তোমাদের কাছে দুঃখজনক মনে হলেও সেক্ষেত্রেও দুঃখ পাবে না সঠিক যে খবর সে খবর সবসময় তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাই তোমরা যারা এখনও চাও যে সঠিক খবর কি বা কিছু সে সম্বন্ধে জানতে তাদের মধ্যে যদি এখনও কেউ ওই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবে তাহলে পরে চ্যানেলে যা কিছু ভিডিও আপলোড করা হবে সে প্রসঙ্গ জানতে পারবে তার পাশাপাশি অঙ্ক বিষয়ের ভিডিও যদি প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারণ তোমরা দেখেছ যে ইংরেজি বিষয়ের পাশাপাশি অঙ্ক বিষয়ের ভিডিও আমি চ্যানেলে আপলোড করা শুরু করেছি তো সকলকে আরও একবার ধন্যবাদ জানাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে